আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো চলে আসলাম একটি প্র্যাকটিক্যাল ওবিবি সেটআপ টিউটোরিয়াল নিয়ে। তো আজকে ভিডিওটা দুইটা পার্টে হবে। তো প্রথম যে পার্টটা আছে আমি যে পার্টে ভাগ করছি, প্রথম পার্টটা হচ্ছে ডাউনলোড করবেন কিভাবে ওবিবি এবং কিভাবে পাবেন ইউটিউবে এইটা নিয়ে, আর দ্বিতীয় পার্ট হচ্ছে যারা ওবিবি সেটআপ করতে পারেন না একবারে প্র্যাকটিক্যালি আজকে আমি একবারে সম্পূর্ণ প্রমাণ করে দিব। প্লাস আপনাদের অনেকের যাদের ওবিবি ফাইল শো করে না গেমের ভিতরে, তো তাদেরও শো করবে ইনশাল্লাহ, আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। তো যারা ওবিবি সেটআপ করতে পারতেছেন না দীর্ঘদিন, তারা দয়া করে ভিডিওটি একটু স্কিপ করবেন না, কারণ কোথায় গুরুত্বপূর্ণ জিনিস দেওয়া আছে আপনি নিজেও জানবেন না। আর ভিডিও শুরু করার আগে বলে রাখতে চাই, আপনি যদি আমার ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো চলে যাবো এখন মূল ভিডিওতে। প্রথম পার্টটি হচ্ছে কীভাবে আপনার ওবিবিগুলো পাবেন, ডাউনলোড করবেন। তো পার্ট ওয়ান হচ্ছে ডাউনলোড সিস্টেম। তো আমরা চলে যাবো হচ্ছে ইউটিউবে ফোন থেকে। তো ইউটিউবে আসার পর এখানে সার্চ বার আছে, তো সার্চ বারের এখানে আপনারা সার্চ করবেন বিডি বাস লাভার ML নামে। তো বিডি বাস BUS বাস, তারপর LOVER লাভার, তারপরে আপনারা ML লিখবেন। তো এখানে প্রচুর পরিমাণে ওবিবি প্লাস মোট কিন্তু আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি সার্চ দিব। তো সার্চ দেওয়ার পরে আপনারা এখানে যে চ্যানেলটা পাবেন এখানে এসে সাবস্ক্রাইব বাটনটাকে আপনারা টিপে দেবেন, মানে সাবস্ক্রাইব করে দিবেন। তারপরে এখানে আসার পরে ভিডিওস লেখা আছে, তো ভিডিওসের এখানে একটা ক্লিক করে দিবেন। তো এখানে দেখবেন যে অনেক ভিডিও ছাড়া হয় এই চ্যানেলে, আর এখানে কিন্তু আপনারা ওবিবিগুলোও দেখতে পারবেন। আর ওবিবিগুলোর টাইটেল খেয়াল করবেন যেখানে ভার্সন লেখা থাকবে ওবিবি প্লাস APK। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এই যে একটা ওবিবি সারা হয়েছে, তো এটা কিছুদিন আগে সারা হয়েছে। তো নিচের দিকে যাই, একটা নর্মাল স্পিড ট্রাফিক ওবিবি সেট আপ করি, তো এই যে একটা ওবিবি দেখতে পারতেছেন। তো এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পরে দেখতেছেন ওবিবির ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেছে, একটা লাইক দিয়ে দিব। এখন সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিব। তারপর এখান থেকে ওই যে মোড় লেখা আছে দেখেন, মোড়ের এখানে ক্লিক করবো। অনেকে ডিসক্রিপশন খুঁজে পান না, তো এই মোড়ে ক্লিক করার পরে এখানে আবারও মোড়ে ক্লিক করবেন। তো তারপরে কিন্তু আপনারা এখানে লেখাগুলো দেখতে পারবেন। এখান থেকে নিচের দিকে আমরা যাব, নিচের দিকে যাব যেহেতু আমাদের ডাউনলোড করতে হবে লিঙ্ক। তো এই যে নিচের দিকে আসতে আসতে দেখেন ক্রেডিট পার্ট পড়ার পরে দেখতে পারতেছি OBB প্লাস APK লিঙ্ক লেখা আছে 1 এবং 2। তো এখান থেকে আমি 2 নম্বর যেটা আছে, তো আমি এখন ওইটাতে ক্লিক করে দিব। এখানে অনেক লিঙ্ক থাকতে পারে, তো আমি 2 নম্বর যে লিঙ্কটা আছে এটাতে নীল কালের ওখানে ক্লিক করে দিলাম। তো এখানে অনেকগুলো নাম্বার দেওয়া থাকতে পারে, ওটা ব্যাপার না, তো আপনি যে কোনো একটা নামাবেন। তো এখানে আসার পরে যে ডাউনলোড লেখা আছে এখানে একটা ক্লিক করে দিবেন। ডাউনলোড লেখার পরে এরকম আপনারা পান, তারপরে আপনারা বলেন যে OBB ডাউনলোড হয় না। এখানে এসে যে ডাউনলোড এখানে যে অপশনটা আছে ছোট করে একটু দেখাই আপনাদেরকে, একটু জুম করে আপনারা একটু জুম করে দেখাইতেছি, যে ডাউনলোড এনি ওয়ে এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হইতেছে, এখন ডাউনলোড অপশনে ক্লিক করা মাত্রই আমার কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এখানে এসেও অনেকে এই পর্যন্ত আসেন, আসার পরে আপনারা বুঝেন না যে কী করবেন। এই যে দেখেন আমার ডাউনলোড হইতেছে, তো যেহেতু আমার APK প্লাস OBB ডাউনলোড করা আছে তাই আমি এখানে আর দেখাচ্ছি না, এখন চলে যাবো টিউটোরিয়াল। তো পার্ট টু হচ্ছে OBB প্লাস APK সেট আপ সিস্টেম। তো ডাউনলোড সিস্টেম যারা করছেন তাদের পরে হচ্ছে আপনারা এখানে আসবেন, আসার পরে আপনারা আরেকটা জিনিসের লিঙ্ক দিয়ে দেব APK জেড আর্কাইভার। তো অনেকের OBB ফাইল শো করে না, তো তারা এইখানে যে ভার্সনটা দেখতেছে 9.5.8 এই APK এর ভার্সনটা আমি লিঙ্ক দিয়ে দিব। যাদের শো করে না তারা ডাউনলোড করে তারপরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, আর নয় আমি আরেকটা লিঙ্ক দিয়ে রাখবো যেটা হচ্ছে ডাইরেক্ট প্লে স্টোরে থাকবে। তো আপনারা যাদের OBB ফাইল শো করবে না তারা শুধুমাত্র এই ভার্সনটা নামাবেন। তো আমি কিন্তু এখন আপনাদেরকে এই লিঙ্কটাও দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা জেডআরকেভারের এই পুরান ভার্সনটাও আপনারা পেয়ে যাবেন। এইটা দিয়েই কাজ করাটা বেটার হবে। তারপর এটা ইনস্টল করার পরে এটা কিছু পারমিশন চাইবে, প্রথমে ঢোকার পরে এখানে অ্যালাউ করে দিবেন, যা যা পারমিশন চাই খালি ওকে দিয়ে দিবেন। তো এই যে দেখেন আমার এখানে পারমিশন চাচ্ছে, তো পারমিশনের এখান থেকে আমি অ্যালাউ দিয়ে দিব। তো অ্যালাউ 2-3 বার দেওয়ার পরে এখন আমি চলে যাব ডাউনলোডে। তো ডাউনলোড হচ্ছে আমার APK প্লাস OBB জিপ ফাইল আছে, তো যদি জিপ ফাইল থাকে তাহলে অবশ্যই আনজিপ করবেন। আবার অনেকে আছে আনজিপ করেও ছাড়ে, তো সেক্ষেত্রে শুধু APK এবং OBB যদি আলাদা থাকে তাহলে আর আনজিপ করতে হবে না। তো আমার এটা যেহেতু জিপ ফাইল লেখাই আছে যে এটা জিপ, তার মানে এটার ভিতরে কিন্তু আরও অনেক জিনিস আছে, তো আমরা এটাকে এখন আনজিপ করব। এটাখানে রাল লেখাও থাকতে পারে, 7Z লেখাও থাকতে পারে, তো এগুলোকে হচ্ছে আনজিপ করার জন্য একটা ক্লিক করবেন। তারপরে এক্সট্রাক্ট টু নেম, মানে তৃতীয় নাম্বার যেটা আছে দ্বিতীয় নাম্বারটা দিলে হয়, তবে তৃতীয় নাম্বারটা দিলে একটা নামে ফোল্ডার হয়ে যাবে। তো এখান থেকে একটু ওয়েট করবেন ও আনজিপ হয়ে যাবে। যদি আনজিপ করা থাকে তাহলে আপনাকে আর আনজিপ করতে হবে না। তো আনজিপ হয়ে গেছে, উপরে দেখতেছেন আমার একটা ফাইল শো করছে 00BD ট্রাফিক নামে। তো এটার ভিতরে যদি ঢুকি, তো এই যে আরেকটা ফোল্ডার, তো এটার ভিতরে ঢোকার পরে দেখতে পারবো যে APK প্লাস OBB এটা কিন্তু আনজিপ হয়ে গেছে। তো কথাটা বুঝবেন, যদি আনজিপ করা থাকে তাহলে রি করতে হবে না, এখন আপনাকে এই APKটা ইনস্টল করতে হবে। তো এখানে APK ওখানে ক্লিক করে ইনস্টলে ক্লিক করে দিলাম। তো এখান থেকে যেহেতু জেডআরকেভার থেকে একটু পারমিশন চাচ্ছে, এখান থেকে আমি পারমিশনটা দিয়ে দেবো। এখান থেকে যে প্যাকেজ ইনস্টলার এখানে ক্লিক করে দিব, তারপরে অলওয়েজে ক্লিক করে দিব। তো এখানে আপনাদের এই অপশনগুলো নাও চাইতে পারে, যা যা অপশন চায় আপনাদের ভিন্নও চাইতে পারে, আপনারা অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে জেডআরকেভার আবার সেটিংসেও পারমিশন
আছে। যাই হোক সেটিংসে যাবো, এগুলো চাইতে পারে জন্য আমি দেখিয়ে নিচ্ছি, এটা আমি স্কিপ করতে পারতাম চাইলে। তো এখান থেকে যে বাটনটা অন করে দিবেন পারমিশনে, তারপর অ্যালাউ দিয়ে দিবেন। এখন দেখেন এই যে ইনস্টল হচ্ছে কিন্তু আস্তে আস্তে ইনস্টলে দেওয়ার পরে। তো এখানে একটু ওয়েট করবেন, এখান থেকে সরাসরি আপনারা ওপেনে দিয়ে দিবেন, একবারে সরাসরি ওপেনে যাবেন, কোথাও যাবেন না। এখান থেকে সরাসরি ওপেনে যাওয়ার পরে মালেও লেখা আসবে, তারপর আমরা কেটে দিব। তো একটু ওয়েট করি আমরা, এই যে এখান থেকে আবার পারমিশন দিয়ে দিলাম। তো এখন একটু ওয়েট করবো, এখানে মালেও লেখা আসছে। এখন আমি গেমটাকে জাস্ট কেটে দিতে পারি, কেটে দিলাম। এখন আমি ডাটাগুলো ক্লিয়ার করে ফেলবো, ব্যাকগ্রাউন্ডের ডাটাগুলো ক্লিয়ার করে দিব। জেডার কাইভার থেকে শুরু করে যতগুলো ফাংশন ছিল সবগুলো রিমুভ করে আমি আবারও নতুন করে জেডার কাইভারে চলে গেলাম। এখন ডাউনলোডে চলে যাব আমি। তো ডাউনলোডে আসার পরে আমি এখান থেকে যে আমার আনজিপ ফোল্ডারে ঢুকলাম, আবারও ক্লিক করব এখান থেকে এই যে ওবিবিটা, এইখানে জাস্ট কপি করব। তো যাদের হচ্ছে 100 তারা দয়া করে 100 লিখে নেবেন, আমার এটা হচ্ছে 200 ওবিবি। তো ওই যে 2 লেখার ওইখানে জাস্ট রিনেম করে 1 বসাই দিলেই হবে, যাদের 100 সাপোর্ট করে। তো ব্যাকে আসবো, ব্যাকে আসার পরে অ্যান্ড্রয়েডে আসবো। তো অ্যান্ড্রয়েডে এখানে ক্লিক করার পরে যে ওবিবি আছে, তারপরে যে com.maleo.bussimulatorid ফোল্ডারটা কিন্তু তৈরি হয়েছে। তো এটার ভিতরে কোনো ওবিবি নেই, ক্লিক করে দিলাম, এখান থেকে পেস্ট করে দিব। তো যাদের 200 ওবিবি সাপোর্ট করে না তারা 2 জায়গায় 1 দিবেন। তো এখন আমি যদি গেমে যাই, দেখি গেমে চলে যাচ্ছি এখন। তো গেমে ক্লিক করার পরে আপনাদেরকে সম্পূর্ণ আজকে প্র্যাকটিক্যাল দেখাই দিলাম। তো যদি ওবিবিটা সেট আপ করতে না পারতেন এই ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়, তাহলে অবশ্যই দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। তাহলে এই ধরনের সকল টিউটোরিয়ালগুলো কিন্তু ইনশাল্লাহ আমি আস্তে আস্তে পরবর্তীতে ছাড়ার চেষ্টা করব। তো আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আর আপনারা এইখানে যে সিস্টেমটা দেখলেন এটা হচ্ছে এপিকে প্লাস ওবিবির ক্ষেত্রে। তো V3.7 পর্যন্ত কিন্তু আর কি আপনার ওবিবি, শুধুমাত্র ওবিবি সেট আপ করা যায়, কিন্তু এখন নতুন ভার্সনে কিন্তু এটা যাচ্ছে না। তো এখন কিন্তু এপিকে এবং ওবিবি দুইটাই কিন্তু আপনাদেরকে ইনস্টল করতে হয়। তো এখান থেকে আপনারা ম্যাপ ডাউনলোড করে কিন্তু খেলতে পারবেন। আর রেডমি ফোনে যাদের না চলে তারা অন্য ওবিবি ট্রাই করবেন, তবে সিস্টেম কিন্তু ওবিবি প্লাস এপিকে সেট আপ করা সিস্টেমই একটাই। তো যাই হোক ভাই, আপনারা ডাউনলোড করে খেলা শুরু করে দিন, টিউটোরিয়ালটা শেয়ার করে দিবেন। তো আজকে এই পর্যন্ত, আজকে ভিডিওটা বেশি দূর পাঠাচ্ছি, এমনিতেই লং হয়ে গেছে। তো আজকে এই পর্যন্তই, তো পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো কিছু নিয়ে। ধন্যবাদ সকলকে ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।